এবার মাকে দাও, মা দেখে কি বলে। গুয়াহাটির হিসেবে তাই তো আর কি। গুয়াহাটির হিসেবে মানে অদ্ভুত রকমের দাম, প্রত্যেক বছরই তাই হয়। এবার মা বলুক যেটা কি দাম হতে পারে। ভূত চতুর্দশীর হার্দিক ভৌতিক শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকের ব্লকে আমি 14 শাক রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমি আরেকটা খুব ভালো গিফট পেয়েছি, সেটা হচ্ছে খুব সুন্দর একটা কড়াই, সেটা আমি একদম ঠাকুরের জন্যই ইউজ করব। এই 14 শাক আসার আগে থেকে মা আমার কান ঝালাপালা করে দেয়, এই 14 শাকটা আজকে খেতে হবে এটা মনে করিয়ে দেয়। তার জন্য আমি পুরো শাকের ঝুড়িটা আগে মায়ের হাতে দিয়ে দিলাম। কটা আছে এখানে? এগুলো সব আমার ধনতেরাসের গিফট। যারা লুচি ইয়ে করে, হ্যাঁ এটা একদম লুচির জন্য। এটাকে বোঝা যাচ্ছে না, তুমি আলোতে দেখো না, পেছনটা পেছনটা আর কালকে এটা বলো কত টাকার শাক হতে পারে, এটা মায়ের হাতে দাও, এটা তুমি বলো কত টাকার শাক হতে পারে, তুমি বলো। না না এটা তুমি একটু বেশি বলে দিচ্ছ, যেটা কি দাম হতে পারে বলো। ঠিক বলেছো একদম, মানে আমরা 14 শাক খাচ্ছি 100 টাকায়, আমরা 14 শাক খাচ্ছি। আর মা দুর্গাপুরে কি খেত, 14 শাক কত টাকায় আনতে? ওটা মায়ের হাতে দাও, মা দেখবে কি কি শাক এসছে। দুর্গাপুরের বাসিন্দা তো, বাগান থেকে নিয়ে নিয়েই 14 শাক। হ্যাঁ অন্য বাগান থেকে চুরি হতো না। দেখো তুমি যা যা বলেছো সব কটা আছে কিনা, এখন কি আছে কি নেই, 14 শাকের বেশি আছে আমার মনে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এগুলো এখন কাটা, এই সময় আমার মাসিকে খুব দরকার ছিল এগুলো, মানে কাটতে আমার জান বেরিয়ে যাবে। এবার বেছে বেছে কাটো ধো, সব রকম আছে। তুমি একটা কি ব্রাহ্মী না আরেকটা কি বেতো শাক না একটা কি বলছিলে, হ্যাঁ ওই কালকে যখন দিচ্ছিল তখন ওরা বললো যে এটা ওই শাক আছে। বাবা কে বাজবে মা এতগুলো বলো তো। আরে আজকে 14 শাক খাওয়ার এনেছো কেন, কি অদ্ভুত। না না পারবে না, পারবো পারবো, তুই দে না, কেন পারবো না বলিস কেন। আরে বাবা তো এতগুলো শাক পারা যায় না, আমি অর্ধেক নিচ্ছি তুমি অর্ধেক করে করো। খুব সুন্দর শাক, খুব ভালো, একদম ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ, ওটা কালকে রাতে উঠিয়েছিলাম বলে। কিন্তু মানে আমাদের গৌহাটিতে এত দাম আছে, যারা একদম মানে ওই ছোট ছোট বাজারগুলো থাকে সেখানে, মানে যদি দেখে যে না এরা আসামিস্ট আছে তাহলে কিন্তু এত দাম নেবে না, আমাদের কাছ থেকে এত দাম নিয়ে নেয়। মানে 14 শাক আমরা 80 টাকা থেকে 100 টাকার মধ্যে আমরা 14 শাক খাই, সব রকম দিয়েছে। আর তোমাদের গাছ এখন হয়েছে সব। দাঁড়াও আমি একটা জায়গা দিই, তুমি যে কটা পারো তুমি করো, আমি তারপর করে দেবো। হ্যাঁ কি বলছো, সব দিয়েছে, কারি পাতাও দিয়েছে, ধনে পাতাও দিয়েছে, সব দিয়েছে। না তোমাকে আমি চেয়ারটা এনে দিলাম, যে কটা পারো করো, আমি তারপরে ওগুলো করে নেবো। এতে মানে কত যে সময় যায় না এই শাকের পেছনে, বাবা খেতে ভালো লাগে কিন্তু ও খুব ঝামেলার কাজ। ওই যে কটা 14টাই তুমি বেছে বেছে ওখানে রাখো, 14 রকমের আর কি, এতগুলো আমি জানি না পারবো কিনা। পা ছড়িয়ে বটি ওখানে নিয়ে
এদিকে নাকি শরীর খারাপ, হ্যাঁ, আর এদিকে মানে এই কাজগুলো দিলে কোনো মেডিসিনের দরকার পড়ে না। এখন যদি বলি ওই বাগানে কচু শাক হয়েছে, মা ছুটে কিন্তু চলে যাবে, তখন কিন্তু পায়ের স্পিড বেড়ে যাবে, কোমরের ব্যথা থাকবে না, মানে পাচ্ছে না তবু তাকে ওখানে বসে বসে তো শাকটা কাটতে হবে। ছেড়ে দাও ছেড়ে দাও, এবার যা আছে আমি করে নেবো, এত সম্ভব নয় কি করা। এতগুলো পারে না কি ওই রকম ভাবে নিজে সোজা হয়ে বসতে পারে না, এগুলো আমার ঝটা ঝট হয়ে যাবে। আস্তে আস্তে করে করব না, তাহলে আর হয়েছে আজকে লাঞ্চে খেতে হবে না, ও ডিনারে খেতে হবে, তখন একসাথে একটু বেশি বেশি করেই আমি এনেছি। বাঁচা হয়ে গেলে তো কাটতে সুবিধে, মানে অত প্রবলেম হয় না। ব্যাস আর একটু আছে, হয়ে যাবে। আমি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কা কেটে রেখেছি, আর এখানে কারি পাতা, কারি পাতাটা শাকের সাথে আর একসাথে মেশাই নিয়ে আমি ফোড়ন দেব। আমি এই শাকটা করলে না একটু রসুন দিই, ঝুড়িটা ব্যবহারই করতে হয়েছে। দাঁড়া এরকম ভাবে ঝাল ঝাল, আজকে এই ঝুড়িটা আমার অনেক হেল্প হলো, ঠিক আছে। আজকে ভাত আর এই শাক কিন্তু ভাবি আর কিচ্ছু নয়, শাকটা ভালো করে হবে, শাকটা ভালো করেই করব। এই চোদ্দ শাক রান্না করতে করতে আজকে নিশ্চয় সবার বাড়িতেই হচ্ছে চোদ্দ শাক, আর আমার এখানে চোদ্দ শাক পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, অনেক দূরে গিয়ে আমাদের কালকে আনতে হয়েছে, প্রচুর দাম এখানে। এই বাদাম এখন আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে আলাদা করে রাখবো, ওটা হয়ে যাওয়ার আগে আগে আমি ওই শাকের সাথে মিশিয়ে দেবো। ব্যাস আমি এখানে বাদাম মিশিয়ে দিয়েছি, বাদামটা দেওয়ার কারণ একটাই, একটু ভালো লাগবে আর কি খেতে, তাছাড়া আর কোনো কারণ নেই। আর বাদামটা নরমও হয়ে যাবে, অনেক সময় বাদামটাকে পুরো এরকম করে গুঁড়ো করেও ছড়িয়ে দেওয়া যায়, তো আমি আর আজকে গুঁড়ো টুড়ো কিছু করিনি, প্রায় হয়েই এসছে আমার শাক। আমার চোদ্দ শাক রান্না করা হয়ে গেছে, আমার এখন চোদ্দ শাক রান্না হয়ে গেল, তার সাথে সাথে আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে, যারা প্রথম আমার এই চ্যানেলে এসে আমার এই ভিডিও দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার এই ইউটিউব চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কাল রাতে কটনকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর সেই ভিডিওটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার দেখছো। সবাই আজকে কেনাকাটি করতে ব্যস্ত, রাস্তায় ভিড়ে ভিড়, আজকে বসে যাও বসে যাও, হ্যাঁ এখন টাইম লাগবে, একটু বসে যাও। মারাত্মক ভিড় আজকে, বাপরে বাপ, দেখ কি অবস্থা গাড়ির, সব দাঁড়িয়ে রয়েছে, আবার লোকে তো মানে ভালোই কিনছে, তাহলে পয়সা নিয়ে আর ধনতেরাসের দিন কটনকে ডাক্তার দেখাতে হলো, কি অবস্থা। দাঁড়াও তোমায় জল দিই একটু, দাঁড়াও, তুমি জল খাবে বাবা।
কাল রাতে ধনতেরাসের জন্য আমাদের এই গুয়াহাটিতে মানে অদ্ভুত রকমের একটা ভিড় ট্রাফিক হয়ে গেছিলো। আমরা মানে গাড়ি নিয়ে না এগোতে পারছি না পেছোতে পারছি। যাই হোক, আমাদের অনেক রাত হয়ে গেছিলো ডাক্তার দেখানোর পরে, তো আমরা এখন বাড়ি ফিরছি। রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা রেস্টুরেন্ট পেলাম, তো সেখান থেকে আমরা ডিনারের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে নিয়েছি। আর আজকে সারা দিন দেওয়ালির যে আমি লক্ষ্মী গণেশ পুজো করি তার কেনাকাটা করতে করতে অনেকটা সময় চলে গেছে। কাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি।